আসসালামু আলাইকুম, আমি হোমায়রা। আমন্ত্রণ হোমায়রার কিচেনে। আজ আমি আপনাদের জন্য নিয়ে এসেছি আমাদের প্রতিদিনের রান্না, আলু দিয়ে মুরগির মাংসের শুরুয়া, তাও আবার কষানোর ঝামেলা ছাড়াই। তবে মুরগি রান্নায় পাবেন না কিন্তু কোনো মুরগি মুরগি গন্ধ, এটা আমার গ্যারান্টি। তাহলে আসুন শুরু করি। আলু দিয়ে মুরগির শুরুয়া রান্নার জন্য আমি নিয়েছি এখানে বিদেশে যেটাকে বলে সপ্ত মুরগি, সেই মুরগির মাংস। এখানে প্রায় 800 গ্রামের মতো মুরগির মাংস রয়েছে। আপনারা দেশি মুরগি দিয়েও এই রান্নাটা খুব সুন্দরভাবে করতে পারবেন। প্রতিদিনের মুরগি রান্নায় আমরা যেভাবে মুরগির মাংস কাটি, আমি টুকরাগুলি সেভাবেই করেছি। ভালো করে ধুয়ে পানি ঝরিয়ে রেখে দিয়েছি। কেটে রাখছি কিছু কাঁচা মশলা। আমি এখানে মাঝারি সাইজে 2টা পেঁয়াজ টুকরা করে রেখেছি, নিয়েছি 2টা কাঁচামরিচ আর 2টা আলু চোকা ছাড়িয়ে টুকরা করে রাখলাম। রান্নার জন্য সসপ্যানে দিয়ে দিলাম 1 কাপ পরিমাণ সয়াবিন তেল, দিয়ে দিলাম পেঁয়াজ কুচিগুলি আর দিয়ে দিলাম সামান্য লবণ 1 চা চামচের মতো। একটু নাড়াচাড়া করতে হবে, পেঁয়াজ কিন্তু মচমচে করে ভাজার কোনোই দরকার নেই। একটু লাল লাল হলেই দিয়ে দিলাম মুরগির মাংসগুলি, কাঁচামরিচগুলি দিয়ে দিলাম। এখন দেব কিছু গরম মশলা। প্রথমেই দিয়ে দিলাম 3টার মতো ছোট এলাচ একটু ফাটিয়ে, চিরে দিলাম 1টা তেজপাতা, 3-4 টুকরা দিয়ে দিলাম দারচিনি আর সবচেয়ে শেষে দিলাম 7-8টার মতো লবঙ্গ। একটু নাড়াচাড়া করে নিলাম। এখন মিডিয়াম আঁচে ঢেকে রান্না করব বেশ কিছুক্ষণ। এভাবে রান্না করলে মুরগি থেকে কিন্তু মুরগির পানিটা সম্পূর্ণ বার হয়ে যাবে। মোটামুটি 10 মিনিট পরে দেখা যাচ্ছে মুরগি থেকে কিন্তু প্রচুর পানি বার হয়েছে। এই পানিটা সম্পূর্ণ ভালোভাবে শুকিয়ে নিতে হবে। এই পানিটা যদি থাকে মুরগিতে, তাহলে কিন্তু মুরগিতে মুরগি মুরগি গন্ধ হয়। চুলায় মুরগির পানিটা শুকাতে থাকুক, এই ফাঁকে আমি একটা মশলা তৈরি করে নেই। বাটিতে নিয়ে নিলাম 1 চা চামচ পরিমাণ হলুদ গুঁড়া, সাথে নিলাম 1.5 চা চামচ পরিমাণ আদা গুঁড়া, 1 চা চামচ পরিমাণ রসুন গুঁড়া আর নিয়েছি 1 চা চামচ পরিমাণ জিরা গুঁড়া আর 1 চা চামচ পরিমাণ ধনে গুঁড়া। এখন এই সমস্ত গুঁড়া মশলাটা কিছুটা পানি দিয়ে মাখিয়ে রেখে দেব। আপনারা যদি ভেজা মশলা বা বাটা মশলা ব্যবহার করেন, তাহলে এভাবে মশলা আগে থেকে পানি দিয়ে মাখানোর কোনো দরকার নেই, কিন্তু আপনারা সরাসরি এই পরিমাণ মশলা মুরগির মাংসে দিয়ে দিতে পারবেন। এর মধ্যে কিন্তু চুলায় মুরগির মাংসের পানি প্রায় শুকিয়ে এসেছে। এই রান্নায় এইটুকু নাড়াচাড়াটাই কিন্তু মুরগির কষানো। পানি সম্পূর্ণ শুকিয়ে যাওয়ায় এখন দিয়ে দিলাম আমার আগে থেকে তৈরি করা সেই ভেজানো মশলাটা। মুরগি একটু নাড়াচাড়া করে দিয়ে দিলাম ফুটন্ত গরম পানি, প্রায় 4 কাপের মতো। এই পানিতে মুরগিটা সেদ্ধ হয়ে যাবে এবং বাকি পানিটাই মুরগি ঝোল বা শুরুয়া হবে। এখন আমি ঢেকে রান্না করব মিডিয়াম আঁচে বেশ কিছুক্ষণ, প্রায় 1.5 ঘন্টার মতো। এর মধ্যে মুরগিটা কিন্তু সম্পূর্ণ সেদ্ধ হয়ে যাবে। আর এখনই এই সময় দিয়ে দিবেন শুকনা লাল মরিচের গুঁড়ো। আপনারা যদি ঝাল বেশি পছন্দ না করেন, তাহলে আপনারা পাপরিকা গুঁড়োও দিবেন। এখানে আসলে আমরা শুকনা লাল মরিচের গুঁড়ো দিচ্ছি রঙের জন্য, যাতে শুরুয়াটা লাল টকটকে হয়। এটা ঝালের জন্য দিচ্ছি না, ঝালের জন্য দিয়েছি কাঁচা মরিচ আগেই। দিয়ে দিলাম স্বাদ অনুযায়ী লবণ, প্রায় 1 চা চামচ পরিমাণ। লাল মরিচ গুঁড়োর যদি রঙটা ঠিক রাখতে চান, তাহলে অন্যান্য মশলার মধ্যে একসাথে মিশিয়ে দেবেন না, এ পরে দেবেন। তাহলে কিন্তু রঙটা একদম ঠিক থাকবে, তা না হলে লাল মরিচে টুকটুকে লাল রঙটা কিন্তু অন্য মশলার মধ্যে মিশে যাবে। প্রায় 1 ঘন্টাখানেক মতো রান্না করার পরে এখন আমি দিয়ে দিয়েছি আলুগুলি। মাংস কিন্তু সম্পূর্ণ সিদ্ধ হয়েই আছে, আমি শুধু কিছুক্ষণ 15-20 মিনিটের মতো মিডিয়াম আঁচে রান্না করব আলুগুলি সিদ্ধ হওয়ার জন্য। হয়ে গেল আমার লাল টুকটুকে মুরগির মাংসের শুরু আলু দিয়ে কষানোর ঝামেলা ছাড়াই। সামান্য ভেঙে এখন দিয়ে দিলাম 3টা কাঁচামরিচ আর ঢেকে রাখবো 5 মিনিটের জন্য। এটা দিয়েছি শুধুমাত্র সুগন্ধের জন্য। মুরগির মাংসে একটা কাঁচামরিচ সুগন্ধ পাবেন খাওয়ার সময়। কেমন লাগলো আমার এই আজকের রেসিপি? আশা করি পছন্দ করেছেন আজকের আমার এই মুরগি রান্নার রেসিপি, একটু নতুন ধরনের। তাহলে আজকে আমার ভিডিও এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আনন্দ নিয়ে থাকবেন। আল্লাহ হাফেজ।